জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানে ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় অভিযোজন পরিকল্পনা ন্যাপ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং দুর্যোগ ঝুঁকির আশে বাংলাদেশ সক্ষমতা প্রমাণ দেখিয়েছে উল্লেখ করে সব দেশের সমন্বিত উদ্যোগ গ্রহণে ছয় দফা সুপারিশ করেন সরকার প্রধান। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। জাতিসংঘ জলবায়ু অভিযোজন কার্যক্রমে বাংলাদেশের সফলতা বিশ্বকে জানাতে চার দিনের ন্যাপ এক্সপো বাংলাদেশের আয়োজন করা হয়। এতে 104টি দেশের 383 জন সহ খাত সংশ্লিষ্ট দেশের সরকারি বেসরকারি প্রতিনিধি সহ 550-এর অধিক ডেলিগেট অংশ নেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় 2022 থেকে 2050 সাল পর্যন্ত জাতীয় অভিযোজন পরিকল্পনা ন্যাপ প্রণয়ন সহ সরকারের নানামুখী কার্যক্রম তুলে ধরেন। আগামী 27 বছরে এসব পরিকল্পনা বাস্তবায়নে $230 বিলিয়ন প্রয়োজন উল্লেখ করে এই অর্থ সংস্থানে ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আগামী 27 বছর ন্যাপে গৃহীত কর্মপরিকল্পনা সহ বাস্তবায়নের জন্য আমাদের প্রায় $230 মিলিয়ন প্রয়োজন। এজন্য সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। COP26 এর সিদ্ধান্ত অনুযায়ী উন্নত দেশগুলোকে 2025 সালের মধ্যে অভিযোজন অর্থায়ন 2019 সালের তুলনায় দ্বিগুণ করার কথা। এটি বাস্তবায়নে আমি ধনী দেশগুলোর প্রতিও আহ্বান জানাই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণে উন্নত দেশগুলোর বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি বাস্তবায়ন সহ ছয় দফা সুপারিশ করেন সরকার প্রধান। প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্বিতীয়ত, উন্নত দেশগুলির দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে হবে, অভিযোজন ও প্রশমনের মধ্যে তা সমানভাবে বণ্টন করতে হবে। সব ধরনের যুদ্ধের অবসান ঘটিয়ে ধরিত্রী রক্ষায় আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।